अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। सुप्रिय शिक्षार्थीरा, षष्ठ श्रेणी इस्लाम और नैतिक शिक्षा क्लासे तुम्हारे स्वागत। तुम्हारा सकले केमन आछो? आशा करी अल्लाह रब्बुल आलमीनेर अशेष मेहरबानीते अनेक भालो आछो। आज के आलोचना करब हजरत उमर फारूक रदियल्लाहु ताआला अन्हुर जीवन आदर्श सम्पर्के। एटी आलोचना करार पूर्वे गत क्लासे आम्रा जा आलोचना करेछिलाम सेखान थेके कोयेक जन के प्रश्न करब एवं तार उत्तर जेने तारपरे आज के आमादेर मूल आलोचना आम्रा शुरू करब। गत क्लासे आम्रा आलोचना करेछिलाम अर्थसह नैतिक गुणावली विषयक दुटी हादिस। तुमि बोलो तो ला दीना लिमन ला आहदा लहू, एर अर्थ कि? वेरि गुड, अत्यंत सुंदर उत्तर हुए। एर अर्थ होच्छे जे व्यक्ति अंगीकार पालन करे ना तार कोनो दिन ने अर्थात से प्रकृत दिनदार नय। तुमि बोलो तो तुम्हरा मिथ्या थेके बेचे थाको, केनना मिथ्या मानुष के पापेर दिके निये जाए आर पाप जहन्नाम पर्यन्त पौंछे देय। एटी कोन ग्रंथेर हादिस? वेरि गुड, अत्यंत सुंदर उत्तर हुए। एटी होच्छे बुखारी और मुस्लिम शरीफेर हादिस। प्रिय शिक्षार्थीरा, आज के आम्रा खुबी गुरुत्वपूर्ण एक जन व्यक्ति सम्पर्के आलोचना करब और तिनी होच्छेन हजरत उमर फारूक रदियल्लाहु ताआला आनहु। प्रथमे आम्रा परिचय सम्पर्के जानब, एरपरे इस्लाम ग्रहण सम्पर्के जानब, तारपरे खलिफा निर्वाचन, शासन व्यवस्था एवं तिनार चारित्रिक गुणावली एवं शहादत बरण, এই বিষয়গুলোই আমরা মূলত আজকে তিনার জীবনী সম্পর্কে আলোচনা করব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। দ্বিতীয় খলিফা ছিলেন তিনি। 583 খ্রিস্টাব্দে তিনি 583 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুরাইশ বংশের আদি গোত্রে। তার ডাকনাম আবু হাফস, পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্তামা। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত হন। এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন হতে পারে যে ফারুক শব্দের অর্থ কি, তুমি বলো তো। হ্যাঁ, সুন্দর হয়েছে। ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। তুমি বলো তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম কি ছিল? হ্যাঁ, সুন্দর হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল হান্তামা। বাল্যকালে তিনি উট চড়াতেন। যৌবনকালে, যৌবনের শুরুতে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা সম্পর্কে পারদর্শী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশে 17 জন ব্যক্তি লেখাপড়া জানতেন, তিনি তাদের মধ্যে ছিলেন অন্যতম। সতেরো জন ব্যক্তি লেখাপড়া জানতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়। ইসলাম গ্রহণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে আবু জাহালের নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি মুসলমানদের উপর অত্যাচার ও নিপীড়ন চালাতেন, এমনকি তার চাকরানিও ইসলাম গ্রহণ করলে তিনি তার উপর নির্যাতন করা থেকে বিরত থাকেননি। মক্কার দারুন নদওয়া বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 100 উট পুরস্কার পাওয়ার আশায় তিনি উন্মুক্ত তলোয়ার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হন। পথে নঈম ইবনে আবদুল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটে। নঈম বলল, কোথায় যাচ্ছ ওমর? উত্তরে রাগস্বরে বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। এ কথা শুনে নঈম বলল, আগে তোমার ঘর সামলাও, তোমার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছে। তিনি অগ্নিমর্ষা হয়ে বোনের বাড়ি গেলেন। তার বোন ও ভগ্নিপতি তখন পবিত্র কোরআনের সূরা তহা পাঠ করছিলেন।
এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপস্থিতি তাদের মধ্যে ভীতির সঞ্চার করলেও তারা ইমানি চেতনা থেকে সরে যাননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিজ্ঞাসাবাদে তারা কোরআন পাঠের কথা জানান, এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাদের উপর আঘাত করতে থাকেন। তখন তার বোনের শরীর থেকে রক্ত ঝরা দেখে তার মনে দয়ার উদ্রেক হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বললেন, তোমরা কি পাঠ করছিলে তা আমাকে দেখাও। উত্তরে তার বোন বলল, কোরআন পাঠ করছিলাম। এটা পবিত্র গ্রন্থ, অপবিত্র অবস্থায় এটি স্পর্শ করা যায় না। পরে তিনি পবিত্র হয়ে এলে তাকে কোরআন মজিদ পড়তে দেওয়া হয়। তখন তার মনে চিন্তার পরিবর্তন হয়। তিনি তখন ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে অবস্থান করছিলেন। কোষমুক্ত তরবারি সহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপস্থিতি সাহাবাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে কম্পিত কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, আমাকে ইসলামে দীক্ষিত করুন। যে তরবারি নিয়ে আপনার শিরচ্ছেদের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আজ হতে সে তরবারি উমরের হাতে ইসলামের শত্রু নিধনে ব্যবহৃত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন ইসলাম গ্রহণ করলেন। মূলত তার ইসলাম গ্রহণ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারই ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এভাবে দোয়া করেন, হে আল্লাহ, ওমর ইবনে হিশাম আবু জাহাল অথবা ওমর ইবনুল খাত্তাব এ দুজনের একজনকে ইসলামে প্রবেশ করা তাওফিক দিয়ে ইসলামকে শক্তিশালী করুন। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন হতে পারে। তুমি বলো তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ভগ্নিপতির নাম কি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভগ্নিপতির নাম হচ্ছে সাঈদ। তুমি বলো তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম কি? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম হচ্ছে ফাতিমা। খলিফা নির্বাচন। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর তার অন্তিম ইচ্ছা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তা অধিকাংশ সাহাবীগণ সমর্থন করেন। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে দ্বিতীয় খলিফা হিসাবে নির্বাচিত হন? তুমি বলো তো। হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে, 634 খ্রিস্টাব্দে। শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা জানব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এ সময় রোম, পারস্য, সিরিয়া, মিশর ও ফিলিস্তিনের মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। রাজ্য শাসনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতেন। আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন। এমনকি মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শামাকে শাস্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি। তিনি আর নিজের ছেলে মদ পান করার কারণে তাকেও শাস্তি দিতে তিনি দ্বিধাবোধ করেননি। এখান থেকে প্রশ্ন হতে পারে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি? তুমি বলো তো। হ্যাঁ, আবু শামা। এখান থেকে প্রশ্নটি এমনও হতে পারে যে মদ্যপানের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে কাকে শাস্তি দিয়েছিলেন, তার নাম কি? হ্যাঁ, তার নাম হচ্ছে আবু শামা। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমনি মানুষের দুঃখ কষ্টে তিনি ছিলেন অতি কোমল। তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আধারে একাকী বের হয়ে পড়তেন। প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন। তার শাসনামলে রাজ্যে কোনো অভাব অনটন ছিল না। সে সময় কৃষিকাজে ব্যাপক উন্নতি হয়েছিল। তিনি ডাক বিভাগ প্রবর্তন করেন, সাম্য ও ন্যায়ের বাস্তব শাসন প্রতিষ্ঠা করেন। তিনি হিজরি সন প্রবর্তন করেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করেন। পানির জন্য তিনি অনেক খাল
খালও খনন করেন। তার সময়ে আরবে সর্বপ্রথম আদমশুমারি চালু হয়। ইনসাফ প্রতিষ্ঠায় তিনি বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। তাছাড়া জেরুজালেমে যাওয়ার পথে ভৃত্যকে উটের পিঠে অর্থাৎ চাকরকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরার দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনার এই ঘটনাটি হচ্ছে বিরল। ঐতিহাসিক হিট্টি বলেন, অল্প কথায় বলা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সরলতা ও কর্তব্য জ্ঞান ছিল তার জীবন আদর্শ, ন্যায়পরায়ণতা ও একনিষ্ঠতা ছিল তার শাসনামলের মূলনীতি। চারিত্রিক গুণাবলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। অর্ধ পৃথিবীর শাসক হয়েও তার কোনো দেহরক্ষী ছিল না, খেজুর পাতার আসন ছিল তার সিংহাসন, জনসেবায় ছিল তার ব্রত, এবাদত মন্দিগীতে অতিবাহিত হতো তার অধিকাংশ সময়। জাগতিক লোভ লালসা ও জাঁকজমক তাকে স্পর্শ করেনি, তার মধ্যে কঠোরতা ও কোমলতার ব্যাপক সমন্বয় ঘটেছিল। শাহাদত বরণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গৌরবময় শাসনামলের দশম বছরে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করছিলেন। এমত অবস্থায় কুফার শাসনকর্তা মুগিরার ভৃত্য লুলুর বিষাক্ত ছুরির আঘাতে আহত হন। তিনি আহত হওয়ার তৃতীয় দিন হিজরি 23 সনের 27 জিলহজ বুধবার তেসরা নভেম্বর 63 বছর বয়সে শাহাদত বরণ করেন। তেইশ হিজরি সনের 27 জিলহজ তেসরা নভেম্বর ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ৬৩ বছর বয়সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ধারণা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন 10 ভাগ ইলমের 9 ভাগ তিনি সঙ্গে করে নিয়ে গেছেন। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহান আদর্শ মেনে চলব এবং সে অনুসারে জীবন গড়ব। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিক্সের মধ্য থেকে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, আদর্শিকভাবে নিজেদের গড়ে তুলতে হলে নীতি নৈতিকতার অনুসরণ করতে হবে এবং সচ্চরিত্রবান হতে হবে। আর সচ্চরিত্রবান হতে হলে অবশ্যই কোমল, নরম এবং ভদ্র ব্যবহার করতে হবে, পারস্পরিক ভালো আচরণ করতে হবে, কখনো অসৎ আচরণ করা যাবে না এবং যাবতীয় ভালো গুণাবলীর চর্চা করতে হবে। সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিষয়টি এরকম, একটি হাদিসে দৃষ্টান্ত দিলে তোমরা বুঝতে পারবে যে হাদিসের মধ্যে এসেছে, তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য ঠিক তাই পছন্দ করো। এর অর্থ হলো তুমি অন্যদের প্রতি এমন আচরণ প্রকাশ করো যে আচরণ তুমি অন্যদের কাছে আশা করো। প্রতিটি মানুষই অপরের কাছে ভালো আচরণ ও ভালো ব্যবহার প্রত্যাশা করে। এই কারণে আমাদের উচিত যে সব সময় মানুষের সাথে ভালো আচরণ করা, কোমল সহনশীল আচরণ করা, ক্ষমা উদারতা দানশীলতা বিনয় ও নম্রতা, এই সমস্ত গুণাবলীগুলো নিজেদের মধ্যে চর্চা করা এবং এই গুণাবলী যাতে নিজেদের মধ্যে গড়ে ওঠে সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করা। কারণ কিয়ামতের দিন মিজানের মানদণ্ডে যে আমলটি সবচাইতে বেশি ভারী হবে সেটা হলো মুমিনের সচ্চরিত্র। সেই জন্য এই সচ্চরিত্র অর্জন করার জন্য আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে এবং সর্বদা আমাদেরকে অশ্লীল খারাপ কাজ অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সবাই লিখে নাও,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসন ব্যবস্থা। এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।